খানাখন্দে ভরা সড়ক, মোটরসাইকেল ও থ্রি হুইলারের বেপরোয়া চলাচল, এতে প্রায় দেশজুড়ে সড়কে ঝরছে প্রাণ। গেল পাঁচ বছরের সড়ক দুর্ঘটনায় মৃতের তালিকায় প্রতি 100 জনের 16 জন শিক্ষার্থী, এমন তথ্যই দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। মিরসরাই ট্র্যাজেডি দিবস উপলক্ষে শনিবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, পরিসংখ্যান ও পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় সংস্থাটি। তাদের তথ্য মতে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে 1,534 জন শিক্ষার্থীর, এর বাইরে 721 জাতির মৃত্যু ঘটেছে। মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে মারা গেছেন 2,783 জন, বাইসাইকেল আরোহী হিসেবে 497 জন এবং অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে 84 শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। পাঁচ বছরের সড়ক দুর্ঘটনায় মৃতের মাঝে 2,641 জন 5-17 বছর বয়সী স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং 2,978 জন 18-25 বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রোড সেফটি ফাউন্ডেশন জানায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, শতকরা 37.86 জন শিক্ষার্থী মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে মৃত্যুর শিকার হয়েছেন। এছাড়া থ্রি হুইলারে 23.66%, পণ্যবাহী মোটরযানে 21.3%, যাত্রীবাহী বাসে 9.46% এবং বাইসাইকেল ও প্যাডেল রিক্সায় 7.69% শিক্ষার্থী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতাকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে রোড সেফটি ফাউন্ডেশন। শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে মোটিভেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা, শিক্ষার্থীদের মধ্যে বেপরোয়া মোটরসাইকেল চালানোর মানসিকতা, 6 ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা। শিক্ষা প্রতিষ্ঠানের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর পরিমাণ হ্রাস করা সম্ভব বলে অভিমত সংস্থাটির। এখানে আসলে আইন প্রয়োগের বিষয় নিয়ে সচেতন হওয়ার বিষয়, তো সেই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে এবং নাগরিক সংগঠন হিসেবে আমাদেরকে সাথে নিয়ে বা আমরা আলাদাভাবে মানুষকে ব্যাপকভাবে সচেতন করে তোলা প্রচারণার মাধ্যমে। এখন যারা এই সমস্ত দুর্ঘটনায় আক্রান্ত হয় তারা টেলিভিশন খুব দেখে না, পত্রিকাও পড়ে না, আজকে কয়জন মারা গেলে এই সংবাদে তারা পড়ে। ওই স্কুল হচ্ছে বেস্ট, ওই স্কুলটাই বেস্ট। স্কুলে যদি আমরা ক্যাম্পেইনটা করতে পারি তাহলে ওখান থেকে যারা বেরোবে তারা সারা জীবন এই নর্মসটা বহন করবে। অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধ করতে কঠোর আইন প্রয়োগের সুপারিশ বক্তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।